তো বন্ধুরা, আমার এই গোলাপ গাছে কিন্তু আজকে একটা ছোট্ট একটা গোলাপ ফুটেছে। বুঝলাম না, গাছটা যত দিন দিন বড় হচ্ছে ফুলের মানে সাইজটা একদম ছোট হয়ে যাচ্ছে। হয়তো খাবারের পরিমাণ টব অনুযায়ী মানে গাছ অনুযায়ী খুব কম, এই জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, সুন্দর গোলাপের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা এখানে শুরু করলাম। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আপনাদেরকে সুন্দর এই যে বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। আজকে মূলত যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমার ফ্রিজ ডিপ ক্লিনিং করব আজকে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেক আগে এক আপু আমার কাছে ফ্রিজ ক্লিনিংটা দেখতে চেয়েছিলেন। তো আমার ফ্রিজটা না কখনোই এমনভাবে নোংরা হয় না যে আমাকে ডিপ ক্লিন করতে হবে, তো ডিপ ক্লিন ওইভাবে করাও হয় না আর ভিডিওটাও শেয়ার করা হয়নি। তো যেহেতু আমি অনেক দিন থেকে মানে আমার সংসার থেকে একটু আলাদা আছি, তো এখন দেখলাম যে ফ্রিজটা এখন ডিপ ক্লিন করা প্রয়োজন, তো ভাবলাম আজকে শ্যুট করি এবং ওই আপুকে আমি উদ্দেশ্য করে আজকে ভিডিওটা শ্যুট করেছি এবং আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালে ঘরে সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে, প্রায় ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব করে নাস্তা টাস্তা করাও শেষ। তো এখন দুপুরে কি রান্না করব সেগুলো গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি এখানে কাপড় ওয়াশ করতে আসলাম। তো কাপড় ওয়াশ করাটা একটু বললাম, এই দেখালাম এই কারণে, গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো সেটা ঠিক করাতে আমার 4,600 টাকা লেগেছে। তো এই জন্য বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম যে গত ভিডিও যে সকল বন্ধুরা দেখতে মিস করে গেছেন তাদের সাথে আজকে এই টিপসটা একটু শেয়ার করি। তো এই টিপস হলো এটাই, ইলেকট্রিক ডিভাইস আমরা যেগুলো বাসায় ব্যবহার করি, ব্যবহার শেষে অবশ্যই সুইচটা অফ করে রাখা উচিত, বিশেষ করে গ্রীষ্মকালে বর্ষাকালে। এই সময়টা দেখা যায় কারেন্টও অনেক ডিস্টার্ব করে এবং পাশাপাশি বাইরে কিন্তু আমাদের বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এই জন্য এই সময়গুলো ইলেকট্রিক ডিভাইসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সবসময় যদি ইলেকট্রিক ব্যবহার শেষে যদি সুইচটা অফ করে রাখি তাহলে এই সকল মানে কাজ মানে অশুভ কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো। হঠাৎ করে আমাদের এরকম একটা প্রেশার, অর্থনৈতিক প্রেশার প্লাস জিনিসটাও কিন্তু মানে নষ্ট হওয়ার পরে ওটার প্রতি আর অতটা মানে আগের মতো কিন্তু থাকে না। তো কাপড় ওয়াশ করে এই তো ঘরের ভিতরে এভাবে রশি টানানো হয়েছে, তা না হলে কোনো উপায় নেই, কাপড় তো শুকাতে হবে। আর আমরা ফ্যামিলি মেম্বার্স কিন্তু 5 জন, তো 5 জনের কাপড় দিনে অনেক বের হয়, তো কাপড় প্রতিদিন ওয়াশ করতে হয় এবং এভাবে আমরা শুকিয়ে নিচ্ছি। এদিকে ঘর ঝাড়ু দেওয়ার সময় আমি জানালাটা একটু খুলেছিলাম, তো এদিকে কাপড় ওয়াশ করতে দিয়ে আবার ফ্রিজ ক্লিন করব এগুলার প্রস্তুতি নিচ্ছি। তো এসে দেখি বৃষ্টি এসে যে ড্রয়িং রুমটা মানে পানি ঢুকে গেছে। তো এই তারপরেও কিন্তু আমি বৃষ্টির প্রতি কখনোই বিরক্ত হই না, সবসময় আমার বৃষ্টি ভালো লাগে, 24 ঘন্টা বৃষ্টি হলেও যেন আমার ভালো লাগে। তো এখন আমি ফ্রিজটা ক্লিন করার জন্য চলে আসলাম। তো প্রথমে ফ্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি, আর বলেছিলাম না গতদিন আমি ফ্রিজের উপরে এভাবে একটা ওড়না দিয়ে দিয়েছি, কাপড়টা দিয়ে এভাবে পরিষ্কার করে রেখেছি, আর ফ্রিজের বাইরে পরিষ্কার করতে হবে না, শুধু ভিতরটা করব। আর এটা হচ্ছে একটা ম্যাগনেট, এটা হচ্ছে ডাক্তার আরিফ যে টুম্পার হাজবেন্ড, ওই ভাই যখন বাইরে যায় তখন এটা আমাদের জন্য নিয়ে এসেছিল, তো ম্যাগনেটটা এখানে লাগানো আছে। আর হচ্ছে ফ্রিজের উপরে একটা ঝুড়ির ভিতরে রেখেছি আমি কাপড় ওয়াশ করা যে লিকুইড, তারপরে ওয়াশিং পাউডার সবগুলো ওখানে আছে। তো এই হচ্ছে উপরের ডেকোরেশন, আর এটা হচ্ছে আমার ফ্রিজ,
এটা হচ্ছে শার্ফের হচ্ছে 12.5 সেফটির একটা ফ্রিজ। তো উপরে এভাবে আমার যে রেডি খাবার প্রসেস করে রাখি সেগুলা, তারপরে মশলা, এসব ধরনের কিছু জিনিস দিয়ে আমি ডিপ ফ্রিজটা রেখেছি। আর ভিতরে নর্মালে যে কি অবস্থা দেখেন, আসলে কি আমি তো সব কিছু হাত দিচ্ছি না, যে যেভাবে পারে ইউজ করছে, মেয়ে ইউজ করছে, মেয়ের বাবা, তারপর আমার মা ছিল কিছুদিন, তো সবাই যার যার মতো, আমার মতো তো অর্গানাইজড ছিল না, তো এগুলাই আজকে একটু করে নেব। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই তো আমি আগে সুইচটা অফ করে প্লাগটাও খুলে নিলাম। তারপরে আমি ক্লিন করার জন্য যে ক্লিনিং লিকুইড ক্লিনিংটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি একটা বাটিতে পরিমাণ মতো আমি নর্মাল পানিটা নিলাম, আর ভিতরে দিব আমি লেবুর রস। লেবুর রস, এটা আমার লেবুটা অনেক বড় ছিল, এই জন্য আমি হাফ নিয়ে তার আরেকটু বেশি নিয়েছি। তো লেবুর রসটা দেওয়ার পরে এখন দিব আমি এক চা চামচের একটু বেশির পরিমাণে আমি দিচ্ছি হচ্ছে ভীম লিকুইড। ভীম লিকুইডটা একদমই মানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু ফ্রিজ ক্লিন করতে অনেক ঝামেলা হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কেমন একটা ক্লিনজার করে নিলাম। এখন আমি সবগুলা দেখে নিচ্ছি, ফ্রিজটা পুরাটাই আমি আগে এমটি করে নেব। ভিতরে যা যা আছে সব এভাবে আমি আপনাদের সাথে ফাস্ট করে দিয়ে দেখাচ্ছি, সব কিছু কিন্তু নামিয়ে নিচ্ছি। এখান থেকে অনেক কিছুই আমি আজকে বাদ দিয়ে দিব, কারণ অনেক জিনিস হচ্ছে মানে বেশি বেশি আছে বা একটু আছে, ফ্রিজে না রাখলেও হবে, তো এরকম অনেক কিছুই আমি আজকে বাদ দিয়ে ফ্রিজটা একদম ডিপ ক্লিন করব। তো প্রথমে আগে তো সব কিছু বের করে নিতে হবে। শেয়ার করি, আশা করছি আপনারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন। আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? আর আপনাদের একটা সাবস্ক্রাইব এবং আপনাদের একটা লাইক আমার জন্য কতটা যে গুরুত্বপূর্ণ সেটা হয়তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তা না হলে প্রতিদিন ভিডিওতে কিন্তু একই কথা বলে যাই যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে রিকোয়েস্ট করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, এই তো প্রায় এমটি করা শেষ। তো ভিতরের তাকগুলো বের করে ফেলেছি আর এগুলো আমাকে ধুতে সাহায্য করছে শিউলি। তো বললাম তুমি একটু পরিষ্কার করে ধুয়ে একদম ভালো করে শুকনো টাওয়াল দিয়ে মুছে দাও, আর আমি এদিকে ফ্রিজটা ক্লিন করে নেই। তো যেহেতু সব কিছু বের করা শেষ হয়ে গেছে, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে ভিতরে তাক দুটো বের করার কথা ভুলে গেছি, তো এখন আমি করে নিচ্ছি হচ্ছে স্প্রে। তো পুরোটা ফ্রিজ আগে স্প্রে করে নেব, স্প্রে করে নিয়ে তারপরেই কিন্তু মানে সামান্য যে ফলের সাথে অনেক সময় একটা নেট আসে না সাদা সাদা, আর এই নেটগুলো সবার বাসায় থাকে, আমি কিন্তু ওই নেটের সাহায্যে একটু ঘষে নেব। আর এই স্প্রে বোতলতে স্প্রে করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার লিকুইডটা পরিমাণ খুব কম ইউজ হবে, বেশি পরিমাণে ইউজ করা লাগবে না। আর যদি আমি এর ভিতরে যদি আমি মানে যেটা দিয়েই পরিষ্কার করি না কেন, বারবার যদি নিতাম তো আমার লিকুইডটা বেশি পরিমাণে লাগতো। তো এটা আমার দুই দিকেই কাজ হচ্ছে, যেহেতু আমার স্প্রে করার কারণে পুরোটা ফ্রিজের সব জায়গায় সুন্দরভাবে লেগে আছে, আর আমি একটু সময়ও পাচ্ছি ক্লিন করতে আস্তে আস্তে, আর ওটা আগেই অনেকটা ময়লা কেটে যাবে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আমার লিকুইডটা খুবই কম ইউজ হবে। তো দুদিকে সাশ্রয়ী হওয়ার কারণে আমি কিন্তু এভাবে ইউজ করছি। আপনারা চাইলে সরাসরি ওর ভিতরে মানে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করে নিতে পারেন, আর যদি এরকম স্প্রে যার বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নাই।
তো এখন আমি এভাবে আস্তে আস্তে করে ঘষে নিব। যদিও আমার ফ্রিজে তেমন কোনো ময়লা হয় নাই, আর আমি সবসময় দেখা যায় কি আমি বছরে একবারই ডিপ ক্লিন করা হয়, কারণ এটা গত কোরবানি ঈদের আগেই আমি ফ্রিজটা ক্লিন করে নিয়েছিলাম, আর এইবারও যে কোরবানি ঈদ আসছে তো এক বছর এখনও হয়নি, তো এক বছরে কিন্তু আমার ফ্রিজটা ততটা ময়লা হয়নি। যতটুকু ময়লা হয়েছে সেটা হচ্ছে এই দুই মাসে, কারণ এই দুই মাসে তো ফ্রিজে একদমই হাত দেওয়া হয়নি, যে যেভাবে পারে ইউজ করেছে, এই জন্যই কিন্তু ফ্রিজটায় জায়গায় জায়গায় একটু ময়লা জমেছে, আর বাড়তি কিছু খাবারও ফ্রিজে জমে আছে। তো এগুলো আমি অনেক কিছুই আজকে বাদ দিয়ে দিব। আর যে জিনিসটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, এই টিপসটা আপনারাও হয়তো ফলো করতে পারেন, কারণ অনেক সময় আছে না যেটা দরকার আমি সেই জিনিসটা কিনি, না হলে যেটা দরকার না সেটাও খাবার কিনি, হয়তো তৈরি করব বাচ্চাদের জন্য আগে কিনে রেখে দেয়। আমি এই জিনিসটা আগে করতাম, এখন একদমই সেটা করি না, কারণ একদম বাসার কাছে আমার আগোরা, আমি যখন যেটা ইচ্ছা তখনই সেটা কিনতে পারি, আমি কেন কিনে এনে আগে ফ্রিজে ভরে রাখব। তো এখন আমি আর বাড়তি সেরকম কিছু আনি না, যখন যেটা প্রয়োজন যেটা তৈরি করি আমি তখন সঙ্গে সঙ্গে সেটা কিনে নিয়ে আসি। তো এই জন্য আমার দুইটা সুবিধা হয়েছে, একটা হচ্ছে বাড়তি টাকাও আমার খরচ হচ্ছে না, আর একটা আমার ফ্রিজও একদম ক্লিন থাকে আর বেশি কিছুতে ভরপুরও থাকে না। তো এদিকে কিন্তু আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আর বাকি বাড়তি তো অনেকটাই দেখালাম, অনেক কিছুই কিন্তু ছিল, এখন কিন্তু ফ্রিজটা একদম ফাঁকা। তো ফাঁকা দেখতে ভালোই লাগছে, তো কিছুটা অবশ্য ভরবে, কারণ কিছুটা জিনিস আবার আনতে হবে। আর সবজিও আমি রেগুলার সবজি কেনার চেষ্টা করছি, প্রতিদিনের সবজি প্রতিদিন খাওয়ার চেষ্টা করছি, যদি আজকে আনার পরে কিছু থেকে যায় সেটাই পরদিন খাওয়া হয়, মানে পরদিনের উদ্দেশ্য করে আমি কোনো সবজি এখন কেনা হচ্ছে না। আর মাছ মাংসটাও সেটাও কিনছি খুব সীমিত, সেটা হয়তো এক সপ্তাহের জন্যই কেনা হচ্ছে, এর বেশি কিনছি না। আর এই তো এক নিজের হাতে ব্যবহার করলে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে। আর আগে তো আমার বাসায় পারমানেন্ট হেল্পিং হ্যান্ড ছিল, ওরাই সবসময় দেখা যেত ফ্রিজ খুলতো, খোলার কারণে কিন্তু এই যে হাতলটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই হাতলটা কিন্তু এরকম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওটা তো আর ঠিক করা যাবে না, তো বাকিটা কাজ এখন আমি চেষ্টা করি নিজের মতো করে করার। তো আমার ফ্রিজ যেহেতু নন ফ্রস্ট, এই জন্য ফ্রিজের ভিতরে কোনো বরফ জমা নেই, তো উপরের ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে আমার কোনো ঝামেলা হবে না। তো প্রথমে যে কাজটা করতে হবে, ফ্রিজের যে জিনিসগুলো ছিল সব কিছু বের করে নিচ্ছি। এই অপশনে আমি কখনো মাছ মাংস রাখি না, এখানে থাকে হয়তো মশলা আর কিছু ফ্রোজেন সবজি আর কিছু ফ্রোজেন খাবার। তো এটাও প্রথমে এরকম আগে স্প্রে করে নিয়ে তারপরে কিন্তু একটু ঘষে নিয়েছি, তারপরে যে টাওয়ালটা পরিষ্কার পানিতে ধুয়ে সেটা ভালো করে চিপে নিয়ে এভাবে মুছিয়ে নিচ্ছি। তো হয়ে গেল ফ্রিজ পরিষ্কার, একদম ইজিভাবে আপনাদের সাথে ফ্রিজটা আমি কিভাবে পরিষ্কার করে বছরের পর বছর এভাবে পরিষ্কার রাখি সেটা আপনাদের সাথে, বছরের পর বছর বলা ভুল হবে, মাসের পর মাস কিভাবে পরিষ্কার রাখি সেটাই শেয়ার করলাম। আরেকটা জিনিস শেয়ার করব, যে ফ্রিজটা আমি প্রতিদিন যেভাবে ক্লিন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সেটা তো আর আজকে শেয়ার করতে পারবো না, এটা দেখতে হলে নেক্সট ভিডিও আমার দেখতে হবে। আসলে অনেক সময় না, আমি সংসারে যখন আগে কাজ করতাম অনেক সময় বোরিং ফিল করতাম, বোরিং ফিল করতাম মানে আমার কাছে খুবই বিরক্ত লাগতো, কেন এত কাজ করতে হবে, আর ওই তো পারমানেন্ট যে হেল্পিং হ্যান্ড ছিল ওর উপরে অনেকটা নির্ভর করতাম, তারপরে বাসায় তো আমার সবসময় ছোট বুয়া থাকতো এক্সট্রা আলাদা, তো ওই সবের উপর ভর করার কারণে দেখা গেছে আমার জিনিস কিন্তু অনেক নষ্ট হয়েছে। আর জিনিসের প্রতি না একটা ভালোবাসা, মায়া, নিজের যে একটা সংসার সে জিনিসটাও কিন্তু কম হয়। আর যখনই যে কাজটা নিজে করা হয় নিজের, এখন আমার সংসারটাকে এতটাই ভালো লাগে, কারণ মনে হয় কি সব কিছুর মধ্যে আমার মায়া জড়িয়ে আছে। তো ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু প্রায় আমার এক ঘন্টারও বেশি সময় লেগেছে, আপনাদের সাথে খুব অল্প সময় দেখা দেখিয়ে দিলাম, আর হচ্ছে ফাস্ট করার কারণে আরও অল্প সময় হয়ে গেছে।
তো যা যা দরকার ঠিক সেই জিনিসটাই আমি এখন ফ্রিজে রাখছি, আর যেটা বাড়তি মানে হয়তো এক বক্সে হলেই হবে, দুই বক্সে আছে অল্প করে করে, সেগুলোও আমি একটু সিস্টেম করে নিয়ে মানে একটু কমাবো। তো বন্ধুরা, অনেক আগে আমার এক আপু দুইবার কমেন্ট করেছিলেন যে আমার ফ্রিজের ডিপ ক্লিনটা শেয়ার করার জন্য, তো আপুর নামটা আজকে ভুলে গিয়েছি। আমি অবশ্য নোট করে রেখেছিলাম, ডায়েরিটাও দেখা হয়নি, যখন ভয়েস দিচ্ছি তখন মনে হলো আপুটার নামটা বললে হয়তো ভালো লাগতো। তো সরি আপু, আমি কিন্তু ফ্রিজ তো দেখা যায় বললাম না বছরে একবার ডিপ ক্লিন করা হয়, এই জন্য আমি কিন্তু ডিপ ক্লিনটা ফ্রিজটা আমি শেয়ার করতে পারিনি। তো আজকে যেহেতু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন সুইচটা অন করে দিব, তো হয়ে গেল আমার ফ্রিজ চালু। তো আজকে সকালে দুপুরে রান্না ছিল, শুধু ওই যে চিকেন করে নিয়েছি, আর এটা আলুর চপ এটা ডিম দিয়ে করেছি, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। তো এই ছিল আজকে দুপুরের খাবার। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো সব কেমন লাগলো ভিডিওটি আশা করছি কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।